হাই ফ্রেন্ড স্বাগতম জানাই এস কে একটা নতুন ভিডিও লো আজি আমি আলোচনা করে আধুনিক ভারতের ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এন্ড এসার তো আপনাদের ভিডিওটি স্কিপ নকল দেখা যদি আপনাদের আমার চ্যানেল নতুন হয়ে থাকা তেন হলে চ্যানেলট সাবস্ক্রাইব করে ভিডিওটুক লাইক করে দিয়া এক নম্বর কোয়েশনটা হল কোনটো ঘটনায় স্বদেশী আন্দোলন আর ভারত বিদেশি বস্তু বর্জনের দরে পদক্ষেপ সূচনা করেছিল উত্তর উনিশশো পাঁচ চনের বঙ্গ বিভাজন দুই নম্বর ভারতবর্ষ ব্রিটিশ শাসিত ভূখণ্ডৰ প্রথমজন গভর্নর জেনারেল কোন আছিল উত্তর ওয়ারেন হ্যাটিংস তিন নম্বর রবার্ট ক্লাইভ কেতিয়া বঙ্গর গভর্নর হয়েছিল উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ চার নম্বর টিপু সুলতান কোন আছিল উত্তর মহীশূৰৰ চুলতান পাঁচ নম্বৰ ভাৰত স্বাধীন হোৱাৰ সময়ত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সভাপতি কোন আছিল উত্তৰ জে ভি কৃপালানী ছয় নম্বৰ ওঠৰশ সাতান্ন চনৰ বিদ্ৰোহৰ সময়ত ভাৰতীয় সৈন্য কলেকাক ভাৰতৰ সম্ৰাট হিচাপে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছিল উত্তৰ বাহাদুৰ শ্বাহ জাফৰক সাত নম্বৰ অন্তিমজন মোগল সম্রাটর নাম কি আছিল উত্তর বাহাদুর শাহ জাফর আট নম্বর ওঠারশো সাতান্ন সনের বিদ্রোহ কাক পেচওয়া হিসাবে ঘোষণা করা হয়েছিল উত্তর নানা সাহেবক নয় নম্বর কার সভাপতিত্বত ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উত্তর উমিত চন্দ্র বেনার্জীর দশ নম্বর ব্রিটিশ সংসদে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজী উপাধি কে বিভূষণ করেছিল উত্তর ওঠারশো সাতাত্তর খ্রিস্টাব্দ এগারো নম্বর রানী ভিক্টোরিয়া ভারতের গভর্নর জেনেলক ভাষ্যর উপাধি প্রদান করেছিল ভারতের প্রথম ভাষ্যর কোন আছিল উত্তর লর্ড কেনিং বারো নম্বর উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল সৃষ্টির উনিশশো পাঁচ চনের বঙ্গ বিভাজনের দায়ী ভাইসরজন কোন আছিল উত্তর লর্ড কারজন তেরো নম্বর সংবাদ মাধ্যমক স্বতন্ত্রতা প্রদানকারী হিসেবে কাক জনা যায় উত্তর লর্ড চার্লস মেটকাফে চৌদ্দ নম্বর ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ প্ৰথমখন অধিৱেশন কেতিয়া আৰু ক'ত অনুষ্ঠিত হৈছিল উত্তৰ ওঠৰশ পঁচাশী খ্ৰীষ্টাব্দত বোম্বাইত অনুষ্ঠিত হৈছিল পোন্ধৰ নম্বৰ মুছলিম লীগ কেতিয়া গঠন হৈছিল উত্তৰ ঊনৈছশ পাঁচ চনত ষোল্ল নম্বৰ কলিকাতাত ভাৰতীয় এছিয়েচন কোনে প্ৰতিষ্ঠা কৰিছিল উত্তৰ সুৰেন্দ্ৰ নাথ বেনাৰ্জী চতৰ নম্বৰ ব্ৰিটিছ ৰাজত্বত কোনখন চহৰ ভাৰতৰ গ্ৰীষ্মকালীন ৰাজধানী আছিল উত্তৰ চিমলা ওঠৰ নম্বৰ কোন চনত ভাৰতৰ ৰাজধানী কলিকাতাৰ পৰা দিল্লীলৈ স্থানান্তৰিত কৰা হৈছিল উত্তৰ ঊনৈছশ এঘাৰ চনত ঊনৈছ নম্বৰ কোন চনত ব্ৰিটিছ চৰকাৰে ৰাওলাড আইন প্ৰৱৰ্তন কৰিছিল উত্তৰ ঊনৈছশ ঊনৈছ চনত বিশ নম্বর জালিয়ান বালাবাগর হত্যাকাণ্ড কেতিয়া সংগঠিত হয়েছিল আর ইয়ার দায়ী কোন আছিল উত্তর উনিশশো উনিশ চনের তো এপ্রিল সংগঠিত হয়েছিল আর ইয়ার দায়ী আছিল জেনেৰেল ডায়ার একুশ নম্বর কোনজন ভাইসরের দিনত কংগ্রেসেও পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে উত্তর লর্ড আরউইম বাইশ নম্বর কোশ্চিন্তু হল গান্ধীজিয়ে কেতিয়া প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিল উত্তর উনিশশো চনত